হচ্ছে আপনার 1300D এর ওয়াইফাই সাপোর্টেড একটা ক্যামেরা খুব ভালো অনেক পপুলার ভিডিও ছবি দুইটাই ভালো ওঠে এটা আপনারা এরকমই 15 থেকে 18 কন্ডিশনেই পেয়ে যাবেন আচ্ছা 6400 বেস্ট একটা ক্যামেরা এটা বাংলাদেশের সবথেকে পপুলার একটা ক্যামেরা মিরর লেন্সের মধ্যে সনির জি এইগুলো আপনারা কিট লেন্স সহ 40 থেকে 42000 18 এর মানে 40 থেকে 42000 টাকার মধ্যে পেয়ে যাবেন এইখানে যদি দেখাই 200D মার্ক 2 4K বেস্ট একটা ক্যামেরা এটা দিচ্ছে মাত্র 38000 টাকা এটা 5D মার্ক 3 ঈদের ধামাকা অফার আর আমাদের সাথে রয়েছেন বেলাল ভাই এবং আমাদের সাথে আছেন মইনুদ্দিন ভাই এবং ওমর ফারুক ভাই তো বেলাল ভাই আজকে অফার গুলো জানিয়ে দিবেন ইনশাল্লাহ কি কি অফার থাকবে আজকে আজকে আমাদের ঈদ উপলক্ষে সব থেকে বেস্ট একটা ধামাকা অফার থাকবে যা আগে কখনো দেওয়া হয় নাই শুধু এই ঈদের জন্য আচ্ছা শুধু ঈদের জন্য ওকে তো আমরা শুরু করতে পারি এই পাশ থেকে ব্র্যান্ডের ক্যামেরাগুলো থেকে এখানে সনির কিছু ক্যামেরা আছে বলবেন সনির ক্যামেরাগুলোর প্রাইস শুরুতে বলে দিই আমি যদি সনি শুরু করি আমার সবথেকে ফেভারিট যে সনি 6400 আচ্ছা 6400 বেস্ট একটা ক্যামেরা এটা বাংলাদেশের সবথেকে পপুলার একটা ক্যামেরা মিরর লেন্সের মধ্যে সনির জি এইগুলো আপনারা কিট লেন্স সহ 40 থেকে 42000 18 এর মধ্যে মানে 40 থেকে 42000 টাকার মধ্যে পেয়ে যাবেন সনি হচ্ছে আলফা 6000 কত প্রাইস করবে এটা কিট লেন্স সহ 35 থেকে 40 এর মধ্যে কন্ডিশন আছে পেয়ে যাবেন আপনারা আচ্ছা ওকে জি জি আর এখানে অনেকগুলো কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছি কম্বো প্যাকেজগুলোর একটু প্রাইস গুলো বলে দেন এটা আমি যদি সবথেকে কম বাজেটের মধ্যে শুরু করতে চাই এই যে আমি 300D থেকে শুরু করি আচ্ছা 350D কিট লেন্স সহ এটা আপনারা 8000 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 8000 টাকার মধ্যে শুধু ছবি হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যদি 500D শুরু করবো এটা 500D এটা ভিডিও করা যায় এটা কিট লেন্স সহ 10 থেকে 12000 টাকার মধ্যে পেয়ে যাবেন 10 থেকে 12000 তারপরে হচ্ছে 1100D এটা ভিডিও হয় ডিসপ্লেটাও বড় এটা আপনারা কিট লেন্স সহ আপনারা 14000 টাকার মধ্যে পেয়ে যাবেন 14000 হচ্ছে আপনার 1300D এর ওয়াইফাই সাপোর্টেড একটা ক্যামেরা খুব ভালো অনেক পপুলার ভিডিও ছবি দুইটাই ভালো ওঠে এটা আপনারা এরকমই 15 থেকে 18 কন্ডিশনেই পেয়ে যাবেন ওকে 18-20 এরকমও হয় ওকে তারপরে হচ্ছে 550D মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও ক্যামেরা খুব ভালো একটা ক্যামেরা এটা আপনার কিট লেন্স সহ দেখা যায় যে 17-18-19 এরকমের মধ্যে পেয়ে যাবেন জি হ্যাঁ বডি শুধু বডি আপ 10 থেকে 15 মধ্যে থাকে আচ্ছা তারপর হচ্ছে 2000D এটাও ডিসপ্লেটা অনেক বড় একদম ছবি ভিডিও দুইটাই হয় এটার প্রাইস দিচ্ছি মাত্র 13500 টাকা 13500 টাকা তারপরে হচ্ছে আপনার 600D ফাস্ট রোটেট ক্যামেরা ভিডিও মাইক্রোফোন সবই আছে এটা আপনারা অনলি বডি 12 থেকে 15 মধ্যে কন্ডিশন দিয়ে 12 থেকে 15 হ্যাঁ তারপরে হচ্ছে 4000D 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 আপনারা 10 থেকে 15 মধ্যে পেয়ে যাবেন 10 থেকে 15 হ্যাঁ আমি লেন্সগুলো বলতেছি না কারণ অনেকে কিট লেন্স নিতে চায় না জুম লেন্স প্রাইম লেন্স নিতে চায় সব লেন্সই অ্যাভেলেবেল আছে আমি জাস্ট অনলি বডি প্রাইসটা বলে দিচ্ছি যাদের লেন্স লাগবে কলে যোগাযোগ করলে বা আসলেই লেন্সটা ই বলে দিব না আচ্ছা ওকে তারপরে হচ্ছে 60D খুব ভালো একটা ক্যামেরা ছবির জন্য ক্যালভিন আছে ভিডিও ছবি দুইটাই ভালো হয় এটা আমরা শুধু বডি 10 থেকে 12 থেকে 16000-18000 টাকার মধ্যে পেয়ে যাবেন জি তারপরে হচ্ছে পপুলার ক্যামেরা হচ্ছে 700D হ্যাঁ 700D এটা খুব ভালো বাংলাদেশে আমাদের কাছে 4-5টা কন্ডিশন থাকে 700D ওকে এটা 700D মূলত 18 থেকে শুরু ম্যাক্স হলে 22000 টাকার মধ্যে পেয়ে যাবেন 22000 টাকার মধ্যে পাওয়া যাবে একদম বক্স কন্ডিশন নতুনের মতো ওকে তারপরে হচ্ছে 750D বেস্ট একটা ক্যামেরা আমার ওয়াইফাই আছে ভিডিও ছবি দুইটাই বেস্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র 28 থেকে 30000 টাকার মধ্যে 28 থেকে 30 জি এটা নিলে পড়বে 28000 টাকা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হ্যাঁ তারপরে হচ্ছে ফুল ফ্রেমের মধ্যে 7D আচ্ছা 7D মানে ক্রপ সেন্সরই বাট বড় একটা বডি খুব ভালো ছবির জন্য অনেক ভালো এর প্রাইস দিচ্ছি 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আচ্ছা তারপরে হচ্ছে 760D 750D আপডেট খুব ভালো একটা ক্যামেরা এটা ভিতরে মিটার আছে 750 এ নাই এর প্রাইস দিচ্ছি মাত্র 30000 টাকা 30000 হ্যাঁ 30000 টাকা তারপরে হচ্ছে আপনার এইখানে যদি দেখাই 200D মার্ক 2 4K বেস্ট একটা ক্যামেরা এটা দিচ্ছে মাত্র 38000 টাকা এটা 38 থেকে 40 42 এর মধ্যে কন্ডিশন থাকে আচ্ছা ওকে তারপরে হচ্ছে এই 5D মার্ক 2 আচ্ছা 5D মার্ক 2 দিচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে 5D মার্ক 3
খুব ভালো একটা ক্যামেরা লং টাইম ভিডিওর জন্য, এর প্রাইস দিচ্ছে মাত্র 45,000 টাকা। আমার কাছে 4-5টা কন্ডিশন আছে যেটা সে নিয়ে নিবেন। তারপরে হচ্ছে 6D আর একটা পপুলার ক্যামেরা ফুল ফ্রেমের মধ্যে, এর প্রাইস দিচ্ছি মাত্র 28,000 টাকা। 28,000 টাকা, জি জি 28,000 টাকা, 25,000 টাকাও আছে কন্ডিশনের মধ্যে। ওকে, তারপরে হচ্ছে আমি এখন নিকনের মধ্যে চলে যাব। যারা নিকনের বডি কি কি আছে, নিকনের হচ্ছে যারা কিনা অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া পেজে নক দেয় যে ভাইয়া স্টুডিওর জন্য কোন ক্যামেরাটা বেস্ট হবে, সেটা হচ্ছে কম বাজেটের মধ্যে স্টুডিওর জন্য D40 বেস্ট হবে। খুব ভালো একটা ক্যামেরা D40 কম বাজেটের মধ্যে, এর প্রাইস দিচ্ছি কিট লেন্স সহ 16,000-18,000 টাকা। 16,000-18,000। তারপরে আরেকটু ভালোর মধ্যে D3100, এটা ডিসপ্লে ওটা থেকে অনেক বড়, এটা ছবি অনেক ভালো, এটা এই শুধু বডি পড়বে হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা, জি 15,000 টাকা। তারপরে এখানে কিছু লেন্স আছে ক্যানোনের 18-135 STM 80-এর জন্য বা 700-এর ক্যামেরার জন্য খুব ভালো, এটার প্রাইস দিচ্ছে মাত্র 14,000 টাকা। তারপরে হচ্ছে 24-105 আছে আমার কাছে, অনেকগুলো আছে 24-105, এগুলা দিচ্ছে মাত্র 15,000-18,000 টাকা কন্ডিশনে। ওকে, তারপরে হচ্ছে এই 24-105 এই যে আরেকটা 17-40 আছে, এটা দিচ্ছে মাত্র 18-22,000 টাকার মধ্যে কন্ডিশন পেয়ে যাবেন। 4-5টা আছে আমার কাছে। আচ্ছা, হ্যান্ডিক্যাম আছে এখানে? তারপরে হ্যান্ডিক্যাম আছে যারা কিনা লং টাইম ভিডিও ওয়াচ বা ই করতে চান, ভিডিও করতে চান, ভিডিও বা সাংবাদিকতা শুরু করতে চান, হ্যাঁ তাদের জন্য এসআর 11 পেয়ে যাবেন মাত্র 22,000 টাকায়, এসআর 12 পেয়ে যাবেন 24,000 টাকায়। ওকে, সাথে 120 GB হার্ড ডিস্ক থাকবে। আচ্ছা, ঢাকার বাইরে থেকে কিভাবে ক্যামেরা নেওয়া যাবে, যারা কিনা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বললে ডিল করে 1,000 টাকা বিকাশে অ্যাডভান্স করলে আমরা মালটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব। আপনারা চেক করে কন্ডিশনে আগে মাল দেখে শুনে চেক করে তারপরে টাকা দিয়ে মাল উঠিয়ে নেবেন। আর যারা সরাসরি শোরুমে আসবে তাদের জন্য লোকেশনটা একটু বলে দিন। যারা কিনা শোরুমে আসতে যাচ্ছেন তাদের হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট হয়ে বাইতুল মুকাররম ইলেকট্রনিক মার্কেটের মশাল গেটের 7 নম্বর গেটে ঢুকলে 29 নম্বর শপ, দোকানের নাম হচ্ছে বেস্ট ক্যামেরা গার্ডেন। আচ্ছা, আর যারা কিনা পোর্টন হয়ে আসছেন তাদের বাইতুল মুকাররম 2 নম্বর ইলেকট্রনিক মার্কেটের 2 নম্বর গেটে ঢুকলে সোজা 29 নম্বর দোকান। আচ্ছা, হ্যাঁ এখানে আমরা কিছু ব্র্যান্ড নিউ ক্যামেরা দেখতে পাচ্ছি বক্স সহ। এখানে বক্স সহ ক্যামেরাগুলোর প্রাইসগুলো একটু বলে দিবেন। বক্স সহ এখানে আমি একটু ক্যানন সবথেকে বেস্ট যে ক্যামেরাগুলো আছে ক্যাননের R7, আর সিরিজের মধ্যে R7 আছে কিট লেন্স সহ, আপনারা পেয়ে যাবেন 1,50,000 টাকা। জি, শুধু এই ঈদের জন্য, শুধু ঈদের জন্য। তারপরে ক্যানন ইওস আর আছে একদম বক্স স্টক সহ বেস্ট একটা ক্যামেরা, এটা পেয়ে যাবেন 1,15,000 টাকা। 1,15,000 টাকা অফারটা থাকবে মাত্র এই ঈদের পর্যন্ত, এরপরে আসলে হবে না। আচ্ছা, ওকে, তারপরে এখানে 800D আছে, এটা পেয়ে যাবেন 35,000 টাকায়, এটা বক্স কন্ডিশন নতুনের মতো এগুলা, বাট এগুলো নতুন না, হ্যাঁ এটা 45,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 6D আছে একদম ফুল ফ্রেশ, এটা 35,000 টাকা। তারপরে 100D আছে ব্র্যান্ড নিউ, খুব ভালো একটা ক্যামেরা 200D-র মতো সেম টু সেম, এটা মাত্র 34,000 টাকা। ওকে, 760 আছে 38,000 টাকা, 80D আছে এটা 55,000 টাকার মতো পড়বে একদম ফ্রেশ, 250D, তারপরে 250D 45,000 টাকা। আমি এই 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 বক্সেরগুলো যতগুলো প্রাইস বললাম আর বাদে সবগুলো আসলে আমি কমাই দিব। আচ্ছা আচ্ছা, আরও আসলে আমি কমাই দিয়ে ট্রাই করবো যতটুকু পারি। এখানে ড্রোন আছে, আমরা একটা ড্রোন দেখতে পাচ্ছি, ড্রোন এটা হচ্ছে DJI Mini 3 মালয়েশিয়া থেকে আনা একদম নতুন, ব্যাটারি সার্কেল হচ্ছে 8-10-12 এরকম, একদম খুব কম ইউজ হয়েছে, এটার প্রাইস দিচ্ছি মাত্র এই ঈদের জন্য আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে 75,000 টাকা, বাট শুধু ঈদের জন্য 73,000 টাকা। আচ্ছা, 73,000 টাকা, এটা ফুল কম্বো সহ RC কিট টিট সব। ধন্যবাদ ভাইয়াকে। সো যারা ঈদ অফারে ক্যামেরা কিনবেন চলে আসতে পারেন বেস্ট ক্যামেরা গার্ডেনে, আশা করি বেস্ট একটা অফার পেয়ে যাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।